ভিডিওতে ক্লিক করার জন্য ধন্যবাদ। আমাদের টেকনিক্যাল ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আলোচনা করবো যে অপার কার্ড, কেন্দ্রীয় সরকারের কিন্তু নতুন কার্ড তৈরি হচ্ছে অপার কার্ড। এই কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা সমস্ত রকম সুবিধা পাবেন। আধার কার্ড, প্যান কার্ড এখন অতীত হয়ে গেছে, অপার কার্ড কিন্তু আপনাদের করতে হবে। তো এই কার্ড কীভাবে করবেন, কারা করবেন, কীভাবে কোথায় কীভাবে করবেন, সমস্ত যাবতীয় তথ্য নিয়ে আজকে এই মূল ভিডিও। তাই অনুতর হলো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এই ধরনের নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করার পাশাপাশি অল অপশনটি অন করে অপশনটি অন করে রাখবেন, যাতে আমরা সমস্ত আপডেট ভিডিও নোটিফিকেশন দ্বারা আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যেতে পারে। আর ওই ভিডিওটি বিশেষ করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো চলুন শুরু করা যাক। দেখতে পাচ্ছেন অপার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড এখন অতীত, এবার করতে হবে অপার কার্ড। তো অপার কার্ড ও প্যান কার্ড অতীত দেখতে পাচ্ছেন, এই কার্ড কীভাবে করবেন সমস্ত অর্থ আজকের ভিডিওতে আমরা জানাবো। তো আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি ইত্যাদি ছিলই একের সঙ্গে অপরের লিঙ্ক করার বিষয়গুলিও ঘটছিল। তবে ফের ভারতীয়দের জন্য আরও একক নতুন কার্ড বা পরিচয়পত্র নিয়ে হাজির কেন্দ্রীয় সরকার। সম্পত্তি, আর্থিক বিষয় ছাড়া ও অন্য ও যে কোনো সরকারি কাজের স্বার্থ ও সার্টিফিকেটে বাধ্যতামূলক করেছেন কেন্দ্র। এরপরে তারা নিয়ে এসেছে অপার কার্ড। কেন্দ্রের নতুন অপার কার্ড দ্রুত সবাইকে করতে হবে বলে ইতিমধ্যে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে, কিন্তু এই বিষয়ে অনেকে কিছু জানেন না, ফলে কাজের জন্য কেন এই কার্ড, এই কাজটি ও নিয়ে একটা বিভ্রান্তি ছড়াচ্ছে বিভিন্ন মহলে। তো আজকে এই প্রতিবেদনের মাধ্যমে অপার কার্ড কী, কাদের এই করতে হবে ইত্যাদি বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরব আপনাদের সামনে। তার আগে জেনে নিই অপার কার্ডের পুরো কথাটির অর্থ, অটোমেটেড পার্মানেন্ট অ্যাকাউমেটিক অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন বা অপার চালু হচ্ছে দেশের শিক্ষা ক্ষেত্রে। অপার কার্ড কী, এই কাজ বা কী, এক দেশের নতুন শিক্ষানীতি মিনি কেন্দ্রীয় সরকার এক দেশ এক পড়ুয়ার প্রকল্প হাতে নিয়েছে, সেটি বিস্তারিত অপার কার্ড চালু চিন্তা ভাবনা। দ্বিতীয়ত, অপার কার্ড চালু হয়ে গেলে প্রতিটি পড়ুয়া স্কুল জীবন থেকে একটি অভিন্ন আইডেন্টিফিকেশন নম্বর এবং পরিচয়ের মাধ্যমে চিহ্নিত হবে, ফলে তার যাবতীয় ট্র্যাক ও রেকর্ড সহজেই থাকবে সরকারের কাছে, যা পড়ুয়া এবং সরকার উভয়কেই বিভিন্ন সিদ্ধান্ত গ্রুপের ক্ষেত্রে সাহায্য করবে। নাম্বার তিন, প্রাথমিক স্কুলে পড়ার সময় পড়ুয়াদের অপার কার্ড করা দেওয়া হবে, এরপর স্কুল ও তারপর ও কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে একজন ও পড়ুয়ার মতো পড়াশোনা করাবে। পরবর্তী যদি একাধিক ডিগ্রি অর্জন করে, সব ক্ষেত্রে তার অ্যাকাডেমিক ট্র্যাক রেকর্ড এবং কার্ডের নথিভুক্ত হয়ে থাকবে। পুরো নিশ্চিত জানা হয়ে গেলে বিষয়টি মোটামুটি পরিষ্কার, এখনও ইলেকট্রনিক স্কেলে নোট থাকবে না। কেননা অপার কার্ড দেশেরও দেশ জুড়ে চালু হয়ে গেলে শিক্ষার্থীর বিষয়ে ও বিভিন্ন প্রকল্প গ্রহণ করতে হবে, সরকারেও সুবিধা হবে। কোনো ওর শিক্ষার্থী যদি তার ন্যায্য স্কলারশিপ থেকে বঞ্চিত হয়, তবে সেটা যেমন তাকে পাইয়ে দেওয়া সহজেই, তেমন বেশ কিছু পড়াশুনো করলো কাগজপত্রে কারচুপি হয়ে স্কলারশিপের অর্থ তুলে অভিযোগ উঠেছে। বিশেষ করে বাংলাসহ ও কয়েকটি রাজ্য স্কুলে পড়ুয়াদের স্কলারশিপের অর্থ নিয়ে অভিভাবক, পড়ুয়া ও শিক্ষকের একাংশের যোগ্যতায় মহিমান্য দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। এ বিষয়ে অপার কার্ড চালু হয়ে গেলে অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে বলে জানা গেছে। পাঁচ নম্বর, অপার কার্ডে একজন পড়ুয়াদের রক্তের গ্রুপ, ওজন, উচ্চতা তথ্যগুলি অন্যতমভুক্ত করা থাকবে, এছাড়া সম্বন্ধে ও বাকি তথ্য আধার কার্ড থেকে নেওয়া হবে। ছয়, অপার কার্ড নিয়ে ইতিমধ্যে প্রতিটি সরকারি ও বেসরকারি স্কুলে নির্দেশিকা পাঠানো হয়েছে, যেখানে বলা হয়েছে আগামী 16 থেকে 18 অক্টোবর মধ্যে অভিভাবকের সঙ্গে এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষকে আলোচনা করতে হবে, কারণ অভিভাবক অসম্মতি দিলে তবে সংশ্লিষ্ট পড়ুয়া অপার কার্ডটা বানানো হবে। যে অভিভাবক তার সঙ্গে বিষয় সম্পত্তি দেবেন না, তার অপার কার্ডটা তৈরি হবে না। সাত নম্বর, অপার কার্ডের ও যাবতীয় তথ্য কেন্দ্রীয় পোর্টাল ইউজিএসতে ও আপলোডও করা থাকবে। তো বুঝতে পারছেন অপার কার্ড কী, অপার কার্ড কাদের করতে হবে, কবে থেকে শুরু হচ্ছে, যাবতীয় তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে। তো আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।